মানব দেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার, কারণ লিভারে বিপাকক্রিয়া, শরীরের অনাক্রমণত শক্তি তৈরি হওয়া, হজম কিংবা ডিটক্সিফিকেশনের মতন গুরুত্বপূর্ণ কাজ হয়, সেই সাথে ভিটামিন স্টোর করতে সাহায্য করে। আর এই লিভারের মতন গুরুত্বপূর্ণ অঙ্গ যদি ধীরে ধীরে বিকল হয়ে যায় তাহলে ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে মানুষের। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব লিভারের একটি গুরুত্বপূর্ণ রোগের বিষয়ে, আর তা হলো ফ্যাটি লিভার ডিজিজ। লিভার কোষের মধ্যে যদি স্বাভাবিকের থেকে বেশি পরিমাণে ফ্যাট বা চর্বি জমে যায় এবং যার ফলে লিভারের কার্যক্ষমতা হ্রাস পায়, তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ। আর এই ফ্যাটি লিভার ডিজিজ থেকে কিভাবে ঘরোয়া উপায়ে আপনি মুক্তি পাবেন, এমন বেশ কিছু খাদ্য রয়েছে যেগুলো নিয়মিত খাদ্য তালিকাতে রাখলে লিভারের এই ভয়ঙ্কর স্বাস্থ্য সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন, ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকের গুরুত্বপূর্ণ যে বিষয় তা হলো ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার সাধারণত দুভাবে হতে পারে, একটি হলো নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং অন্যটি অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সাধারণত এই রোগ পুরুষ এবং মহিলার উভয়েরই হয়ে থাকে এবং একটু বেশি বয়সে ফ্যাটি লিভারের সমস্যা তৈরি হয়, আর লিভারের সঙ্গে কিডনি এবং অগ্ন্যাশয় ধীরে ধীরে সমস্যার মধ্যে পড়ে। সারা বিশ্বে 25.24% নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার রয়েছে, আর ভারতে রয়েছে 9.32% নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। কিন্তু এর পাশাপাশি বেশ কিছু কারণের জন্য কিন্তু এই ফ্যাটি লিভার হতে পারে। যারা নিয়মিত অ্যালকোহল গ্রহণ করেন বা মদ্যপান করেন তাদের কিন্তু এই ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক গুণ বৃদ্ধি পেতে পারে, আর তাকে আমরা বলবো অ্যালকোহল যুক্ত ফ্যাটি লিভার। তাছাড়া অনিয়ন্ত্রিত টাইপ 1 ডায়াবেটিসের কারণেও কিন্তু ফ্যাটি লিভার হতে পারে। উইলসন ডিজিজ, হেপাটাইটিস সি, বেশ কিছু মেডিসিন রয়েছে যেগুলো লিভারে ফ্যাট জমতে সাহায্য করে, যেমন গ্লুকোকর্টিকোস্টেরয়েড, ভ্যালপ্রোয়েট এবং HIV-র বিভিন্ন মেডিসিন, মাইটোকন্ড্রিয়াল হেপাটোপ্যাথি, কোয়াশিওকোরের মতন ডিজিজ, নার্ভাস বা ক্ষুধাহীনতা, মাইটোকন্ড্রিয়াল ব্যাধি, এছাড়া টাইপ 2 ডায়াবেটিসও কিন্তু আপনার লিভারে ফ্যাট জমতে সাহায্য করবে। উচ্চ রক্তচাপ, উচ্চ কোলেস্টেরল এবং জিনগত কারণেও লিভারে ফ্যাট জমতে পারে। দীর্ঘদিন যারা কেমোথেরাপি নিচ্ছেন সেক্ষেত্রেও লিভারে ফ্যাট জমতে পারে। এখন অনেকেরই মনে প্রশ্ন আসবে যে লিভারে ফ্যাট জমলে কিভাবে আপনারা বুঝবেন। সাধারণত প্রাথমিক অবস্থায় খুব বেশি লক্ষণ দেখা যায় না, কিন্তু একটু বেশি সময় অতিবাহিত হলে পেটের উপরের ডান দিকে ব্যথা এবং অস্বস্তি ভাব তৈরি হয়, সেই সাথে সাধারণ কাজকর্মতেও ক্লান্তি চলে আসে, বমি বমি ভাব বা বমি হয় নিয়মিত, খিদের ইচ্ছে ধীরে ধীরে কমে যায়, ওজন হ্রাস পায়, ত্বক এবং চোখের রং ধীরে ধীরে হলুদ হয়ে যায়, যাকে আমরা জন্ডিস বলি। একটু বেশি দিন গেলে এই ফ্যাটি লিভার ভয়ঙ্কর ক্ষতি নিয়ে আসতে পারে শরীরে, যেমন লিভারে প্রদাহ বা হেপাটাইটিস, যার ফলে লিভারের কোষগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। তাছাড়া লিভারে ফাইব্রোসিস, অর্থাৎ লিভারে তন্তু জমা হয় এবং লিভারের কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস পায়। এমনকি লিভার ক্যান্সার বা হেপাটো সেলুলার কার্সিনোমার মতন ভয়ঙ্কর ব্যাধি চলে আসতে পারে। তাই একটু বেশি দেরি হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে রোগ নির্ণয় করে চিকিৎসা আপনাদের করতে হবে। কিন্তু লিভার সুস্থ রাখার জন্য বেশ কিছু নিয়ম যদি আপনি মানতে পারেন তাহলে কিন্তু ফ্যাটি লিভারের সমস্যা সহজে আপনার শরীরে আসবে না। আর সেজন্য প্রথম যে কাজটি করতে হবে, আপনার জীবনধারার পরিবর্তন করতে হবে, ওজনকে নিয়ন্ত্রণে রাখতে হবে, স্বাস্থ্যকর খাদ্য অবশ্যই ডায়েট চার্টে রাখতে হবে, নিয়মিত যোগা মেডিটেশন এগুলো করতে হবে এবং অতিরিক্ত মদ্যপান থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, কারণে অকারণে মেডিসিন খাওয়া থেকে দূরে থাকতে হবে, ডাক্তারবাবুর প্রেসক্রিপশন ছাড়া কোনো মেডিসিন আপনারা খাবেন না। তাই প্রথমত আপনারা ডায়েট চার্ট থেকে অতিরিক্ত কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য বাদ দেওয়ার চেষ্টা করুন, কারণ অতিরিক্ত কার্বোহাইড্রেট ফ্যাট হিসাবে লিভারে জমবে। তাই ডায়েটের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। হেলদি ডায়েট যদি না থাকে, আপনি যতই ডিটক্সিফাই বিভিন্ন খাদ্য গ্রহণ করুন কোনোভাবেই লিভার সুস্থ হবে না। সেই সাথে খাদ্য গ্রহণের সময়কে আপনাকে বেঁধে ফেলতে হবে। আপনি সারাদিন যদি খেতেই থাকেন তাহলে আপনার লিভার কোনোভাবেই রেস্ট পাবে না বা হিলিং করতে পারবে না। তাই মাঝে মধ্যে আপনার
আপনারা খাদ্যের বিষয়ে রেস্ট্রিকশন করুন। সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে খাদ্য গ্রহণ করুন, আর তারপরে কোনো রকম খাদ্য খাবেন না। প্রয়োজনে জল আপনি খেতে পারেন। তাই ডায়েটের মধ্যে আপনারা ফল, ভেজিটেবল, হোল গ্রেন, লিন প্রোটিন এগুলো অবশ্যই রাখুন। তবে অতিরিক্ত চিনি, অতিরিক্ত কার্বোহাইড্রেট, প্রসেস ফুড, আনহেলদি ফ্যাট, স্যাচুরেটেড এবং ট্রান্স ফ্যাট অবশ্যই দূরে রাখুন। নিয়মিত যোগা এক্সারসাইজ করুন যাতে ওজন আপনার কমে। ওজন বৃদ্ধি পেলে কিন্তু লিভারে ফ্যাট জমতে বাধ্য, তাই এক্সারসাইজের বিকল্প কোনো পথ আপনার সামনে খোলা থাকবে না। তাই আধ ঘন্টা করে এক্সারসাইজ অবশ্যই করতে হবে। যারা উচ্চ মাত্রায় ফ্রুক্টোজ খান, কর্ন সিরাপ খান, তারা অবশ্যই সেখান থেকে দূরে থাকুন। কারণ হাই কনসেন্ট্রেট কর্ন সিরাপ বা ফ্রুক্টোজ আপনার লিভারে ফ্যাট জমাতে সাহায্য করবে। তাই প্রসেস ফুড, অতিরিক্ত চিনি বা মিষ্টি এবং মিষ্টি ড্রিঙ্কস অর্থাৎ বাজারের থেকে যে ফলের রস, এগুলো থেকে দূরে না থাকলে আপনার লিভারে ফ্যাট জমতে বাধ্য। আপনি যে খাদ্য গ্রহণ করছেন সেই খাদ্যে যেন ফাইবারের পরিমাণ বেশি থাকে। ফাইবারের পরিমাণ যত বেশি থাকবে ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিনের কার্যকারিতা অনেক গুণ বৃদ্ধি পাবে। তাই সেজন্য ফ্রুট, ভেজিটেবল এবং হোল গ্রেন ডায়েটে রাখতে হবে। হাইড্রেট থাকার চেষ্টা করুন, অর্থাৎ পরিমাণ মতো 8-10 গ্লাস জল আপনাকে খেতে হবে। তাতে শরীরের মধ্যে থাকা টক্সিন পদার্থ ইউরিনের মাধ্যমে বেরিয়ে যাবে। স্ট্রেস থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, কারণ অতিরিক্ত স্ট্রেস লিভারে ফ্যাট জমতে সাহায্য করে। তাই নিয়মিত রিল্যাক্সেশন টেকনিক্স, যোগা, মেডিটেশন এগুলো করুন এবং শারীরিক সমস্যা যদি বাড়ে অবশ্যই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ফলের মধ্যে আপনারা অবশ্যই আপেল, আঙুর, কমলা লেবু এগুলো রাখুন। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, লিভারের কোষগুলিকে সুরক্ষিত করবে। শাকসবজি অবশ্যই রাখবেন, সেক্ষেত্রে সবুজ শাকসবজির পাশাপাশি ব্রোকলি, গাজর, পালং শাক এগুলো রাখতে পারেন। এছাড়া বাদাম জাতীয় বা বীজ জাতীয় খাদ্য, বাদাম, আখরোট, পেস্তা এগুলো লিভারের জন্য খুবই ভালো। উপকারী প্রোটিন রয়েছে, ফাইবার রয়েছে এবং ভালো ফ্যাট রয়েছে। চিয়া সিড, ফ্লেক্স সিড বা তিসির বীজ, সূর্যমুখীর বীজ লিভারের জন্য খুবই ভালো। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এছাড়া ওট মিলস আপনি রাখতে পারেন, এতে ভালো ফাইবার রয়েছে, কোলেস্টেরল কমাবে, বিশেষত খারাপ কোলেস্টেরল কমাবে। ভালো মাছ আপনারা রাখতে পারেন, যেমন সালমন, টুনা, সার্ডিন, হ্যারিং বা যে কোনো সামুদ্রিক মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে যা লিভারের ক্ষতকে দূর করবে। এবং কম ফ্যাটযুক্ত বা চর্বিযুক্ত দুগ্ধজাত খাদ্য আপনারা রাখতে পারেন, সেক্ষেত্রে ফ্যাটলেস দই, পনির এগুলো রাখুন। সয়াবিনের দুধ বা সয়াবিনের পনির অর্থাৎ তোফু আপনারা ডায়েট চার্টে রাখতে পারেন। এখন আসবো এমন বেশ কিছু হোমমেড রেমেডিজ এর বিষয়ে যেগুলো করলে আপনার লিভার অবশ্যই সুস্থ থাকবে। তার মধ্যে প্রথমে যে কথা বলবো তা হলো কফি অথবা গ্রিন টি। কফি এবং গ্রিন টির মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা ফ্যাটি লিভারের ঝুঁকিকে অনেকটাই কমিয়ে ফেলে এবং ফাইব্রোসিসের ঝুঁকিও অনেকটাই কমে যায়। কিন্তু খেয়াল রাখবেন, যাদের ঘুমের সমস্যা তারা রাত্রিতে কফি বা গ্রিন টি খাবেন না। দ্বিতীয়ত কাঁচা হলুদ, এটি একটি অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল, সেই সাথে অ্যান্টিঅক্সিডেন্টের মতন গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে যা লিভারকে সুস্থ রাখতে সাহায্য করবে। গরম দুধে 1 চিমটে হলুদ মিশিয়ে মধু দিয়ে আপনারা খেতে পারেন, অথবা 1 চিমটে হলুদ জলের মধ্যে দিয়ে তার সঙ্গে দারুচিনি বা এলাচ দিয়ে ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে খেতে পারেন। 3 নম্বর যে হোমমেড রেমেডির কথা বলবো তা হলো অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার আপনার লিভারে জমে থাকা চর্বিকে অনেকটাই গলিয়ে দিতে পারে, ডিটক্সিফাই করতে পারে। কারণ লিভার নিজেই ডিটক্সিফাই অর্গান, তার কার্যকারিতাকে অনেক গুণ বাড়িয়ে তুলতে পারে। তাই 5-10 ml আপনারা ঠান্ডা জলের সঙ্গে অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে আপনারা খেতে পারেন। এছাড়া আমলকি আপনারা ডায়েট চার্টে রাখুন। আমলকির জুস প্রতিদিন সকালে খালি পেটে 15-20 ml করে জলের সঙ্গে মিশিয়ে যদি খান, সেক্ষেত্রেও আপনার লিভার যথেষ্ট সুস্থ থাকবে এবং লিভারে জমে থাকা ফ্যাট সহজে গলবে। আমি আপনাদের সঙ্গে এমনই 5টি গুরুত্বপূর্ণ হোম রেমেডিস এর কথা আলোচনা করলাম, যেগুলো নিয়মিত আপনার ডায়েট চার্টে কমবেশি 1টি বা 2টি থাকলে ফ্যাটি লিভারের মতন এই ভয়ঙ্কর ব্যাধি থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।